রবি 10 মিনিটের স্কুল বিষয়ে একটু যদি বলতেন রবি 10 মিনিটের স্কুল স্কুল হওয়া তো দূষণীয় না পড়াবে সব কথা বলবে কিন্তু সমস্যা হচ্ছে তখনই যখন সেখানে এমন এমন লোকদের সেখানে পদচারণা হয়েছে যারা সমকামিতার মতো মারাত্মক গুনার কাজ এবং চরিত্র চরিত্র বিধ্বংসী এবং সমাজ বিধ্বংসী কর্মকাণ্ডের কথা পরিচালনা করছে পিতামাতার কথা শোনা যাবে না পিতামাতার বাইরে কথার বাইরে চলে যেতে হবে এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে হবে বন্ধু নিজের মেয়ে বন্ধু ছেলে বন্ধু যোগাতে হবে ছেলেদের জন্য মেয়েদের বন্ধু মেয়েদের জন্য ছেলে বন্ধু যোগাতে হবে তাদের সাথে আড্ডা দিতে হবে রাত বিরাত ঘোরাফেরা করতে হবে ঘর থেকে বাইরে হতে হবে এগুলো যখন শিক্ষা দেওয়া হয় তখন সেগুলো স্কুল থাকে না সেগুলো হয়ে যায় তখন একটা ব্যবসাখানা অ্যাডভার্টাইজ হয়ে যায় সুতরাং যারা এই কাজগুলি করতেছে তারা সমাজ বিধ্বংসী কাজ করতেছে এরা সংবিধান বিধ্বংসী কাজ করতেছে সংবিধানের 39 নম্বর ধারাতে আছে সেখানে যে আমাদের মূল্যবোধ যে মূল্যবোধের বিরুদ্ধে কিছু করা যাবে না অথচ মূল্যবোধ বলতে তাহলে কি যদি এটাই যদি কোনো চলে আসে আর মূল্যবোধ বলতে কিছু বাকি থাকে না যেখানে জিনা বেবিচার এবং যেখানে এরকম সমকামী তথাকৃত সমকামিতে যেটা ইউরোপ আমেরিকাতে তারা নিজেরা কষ্টে আছে বলেই একটা চালু করছে কোন রকম তবু ঘরে থাকুক মানুষ একটা পরিবার মনে করছে এটা দিয়া এটা হচ্ছে শয়তানি একটি চাল ছাড়া কিছুই না সেটা যদি কোনো আমাদের দেশে যেখানে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন পরিবারের মতো নিয়ামত সমাজের মতো নিয়ামত দিয়েছেন যেখানে রাষ্ট্রের মতো নিয়ামত দিয়েছেন সেখানে যদি কোনো এইরকম একটি বিধ্বংসী একটি কারবার চালু করা হয় তাহলে অবশ্যই আমি মনে করি এটা হবে আত্মঘাতী এই আত্মঘাতী জিনিস থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের সোচ্চার হওয়া উচিত এই সমস্ত যারা এই জাতীয় জিনিস প্রচার করবে তাদেরকে বয়কট করা উচিত এবং তাদের যারা এগুলি প্রচারের জন্য নেমেছে টাকা পয়সা খরচ করছে এই সমস্ত কোম্পানিগুলিকে বয়কট করা উচিত এবং আমাদের মনে হয় রাষ্ট্র করণীয় আছে এখানে এটা এইভাবে ছাড় দেওয়া কোনোভাবে উচিত হবে না পরবর্তীতে সেটা নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সহজ হবে না এই জন্য যারাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে তাদের উচিত হবে এ বিষয়ে কঠিন হস দমন করা কারণ এটা সংবিধান বিরোধী রাষ্ট্রের নীতি বিরোধী এবং রাষ্ট্রের আমাদের দেশের সামাজিক মূল্যবোধের বিরোধী আমাদের দেশের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিরোধী কোনো দিন এটা কোনোদিন অনুমোদন করেনি কোনো ধর্ম অনুমোদন করেনি এটা হচ্ছে সম্পূর্ণরূপে বেহায়াপনা বেলাল্লাপনা এবং এগুলি ব্যবসাখানা তৈরির একটি পথ এবং এর মাধ্যমে সমাজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা এর মাধ্যমে একটি জাতিকে পুরো ধ্বংস করে দিয়েছেন আমাদের জন্য সে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন সেটা হচ্ছে কওম লুত লুত আলাইহিসসালামের কওম এই কাজটি করত তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে লুত আলাইহিসসালামকে পাঠালেন যে তোমরা তাকে তাকে পথ সঠিক পথে কথা বলো তা তিনি এসে বললেন যে আইন্নাকুম লা তাতুনুর রিজাল ওয়া তাতুনা ফী নাদিকুম মুনকার তোমরা তো পুরুষের কাছে যাচ্ছ মা সাবাকুকুম বিহা আহাদুম মিনাল আলামিন তোমাদের আগে কোনোদিন কেউ এই কাজটি করেনি কোনো হায়ওয়ানও কোনো জন্তুরও করে না এগুলি এগুলি হায়ওয়ান জন্তুদের থেকে নিকৃষ্ট মানুষ যারা যারা জানোয়ার জানোয়ারের থেকে নিকৃষ্ট তারাই শুধুমাত্র এই কাজগুলি করতে থাকে সুতরাং এই জাতীয় কাজ লুত আলাইহিসসালাম নিষেধ করার পর তারা শুনল না তখন আল্লাহ তাআলা লুত আলাইহিসসালামের কাছে ফেরেশতা পাঠালেন লুত আলাইহিসসালামের কাছে এসে বললেন যে ফেরেশতারা যে আপনাকে এখান থেকে চলে যেতে হবে লুত আলাইহিসসালাম বললেন যে যখন তার কাছে আসলো এরা জোর করে তার বাড়িতে ঢুকে পড়লো যারা সমকামী লোকেরা কারণ তারা আল্লাহ তাআলা বলছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকাতিহিম ইয়ামাহুন আল্লাহ তাআলা বলছেন যে শপথ করে বলছি যে এরা তাদের পাগল পাগলামিতে তারা এত মতওয়ালা ছিল যে তারা উদ্ভ্রান্তের মতো কাজ করে যাচ্ছে তো সমকামী লোকরা পাগল হয়ে যায় এরা বেহোশ হয়ে যায় কি করবে না লক্ষ কোটি টাকা ডলার হাজার হাজার ডলার খরচ করবে এর পিছনে কেন খরচ করবে তারা উদ্ভ্রান্ত বিভ্রান্ত দিগ্ভ্রান্ত পদভ্রষ্ট এবং তারা এখন পাগলের মতো হয়ে যাচ্ছে কারণ তারা এটা তাদের তাদেরকে পাগল শয়তান তাদেরকে পেয়ে বসে পাগল বানিয়ে দিয়েছে এখন তারা যা ইচ্ছে তা করে বসবে নিজে নষ্ট হয়েছে সারা পৃথিবী নষ্ট করে ছাড়বে যে ব্যক্তি নিজে নষ্ট হয়ে যাচ্ছে সে কোনোদিন অন্য কাউকে ভালো থাকতে দেয় না মানুষগুলো যখন এভাবে ঢুকে পড়লো লুত আলাইহিসসালামের ঘরের ভিতরে লুত আলাইহিসসালাম তখন বললেন যে হায় রে আমার এখন কঠিন দিন আমি কি করবো এদেরকে কিভাবে বাঁচাবো মেহমানদের কিভাবে বাঁচাবো তখন লুত আলাইহিসসালামের এখানে আসা ফেরেশতারা বললেন যে লুত ইন্না রাসূল রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক আমরা আল্লাহর রাসূল এরা আমাদের কাছে বুঝতে পারবে না তো আপনি আপনি এখন তাড়াতাড়ি সফর করুন সকাল হওয়ার আগেই আপনি এই এলাকা সব এই এলাকা ছেড়ে চলে যান এই এলাকা আমি আমরা ধ্বংস করে দেব তো তিনি এই এলাকা ছেড়ে চলে গেলেন তার কওমের
তার তার স্ত্রী ছিল তার কওমের এই এলাকার মানুষ এবং তার কওমের প্রতি জাতির প্রতি তার টান ছিল অর্থাৎ শুধুমাত্র তার কওমের লোকের সাথে টান ছিল অন্যায় কাজে প্রবৃত্ত ছিল না কিন্তু টান ছিল এটাই তার জন্য ধ্বংসের কারণ হয়েছে সেই ব্যতীত আর কেউ সেখান থেকে রক্ষা পায়নি তিনি এবং তার কন্যারা সেখান থেকে চলে গেলেন এবং সেই এলাকা আল্লাহ আল্লাহ তাআলার আযাব এমনভাবে আসলো যে সেই এলাকা সম্পূর্ণরূপে উল্টিয়ে দেওয়া হলো জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি সেই এলাকা নিচে হাত ঢুকিয়ে দিয়ে পুরো এলাকাটা উল্টে দিলেন এখনো সেটা সবচেয়ে নিচু এলাকা বলা হয় পৃথিবীর মধ্যে আদনাল আরদ যেটাকে বলা হয় নিচু এলাকা তো ওই এলাকার মধ্যে তিনি আল্লাহ তাআলা বলছেন যে এর উপরে আল্লাহ তাআলা আমতানা আলাইহি হিজারাতাম মিন সিজ্জিন এর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলাম সেই পাথরগুলো এখনো আছে সেই জায়গাটা এখন হচ্ছে ট্রান্স জর্দান নদী অথবা মৃত সাগর বলা হয় মৃত সাগর মৃত সাগরে এখনো কোনো মাছ হয় না কোনো প্রাণী হয় না কারণ সেটা আল্লাহর গজবের জায়গা এবং সেটাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করে দিয়েছে যেখানে কিছু আর জন্ম কিছু আর সেখানে জীবিত থাকতে পারবে না এই অবস্থা এখনো চোখের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনে কারিম উল্লেখ করেছেন যে তোমরা তামরুনা আলি মুসবাহিন কোন সকালবেলা সেখান থেকে তোমরা যাও যাওয়ার সময় তোমরা কি দেখতে পাও না যে কি অবস্থা হয়েছে এগুলো আমাদের চোখের সামনে থাকার পরেও যারা এগুলোকে কিছুই মনে করছে না দুনিয়া থেকে তারা সবকিছু মনে করছে তারা ইমান ইমানদার নয় সত্যিকার অর্থে তারাই শুধু এগুলো বলতে পারে দুর্ভাগ্যবশত এরা হয়তো কারো নাম হতে পারে মুসলিম নামধারী হতে পারে কেউ কেউ যারা এগুলি প্রচার প্রসার করতেছে এগুলো দিয়ে সামাজিক অবক্ষয় তৈরি করতেছে সমাজ নষ্ট করতেছে পরিবার নষ্ট করতেছে এবং তারা রাষ্ট্র কাঠামো নষ্ট করছে এবং তারা এর মাধ্যমে পুরো মানব জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে কারণ এই অবস্থা তৈরি থাকলে আগামী 10 বছর পর কোনো মানব সন্তান পাওয়া যাবে না এর অর্থ হচ্ছে নারী আর নারী ছেলে পুরুষ আর পুরুষ যেভাবে বিয়ের কথা বলছে এগুলি এটার নাম হচ্ছে সমকামিতা বা লেসবিয়ান গ্যা এই জাতীয় জিনিসগুলি যেগুলি হচ্ছে সবই হচ্ছে সম্পূর্ণরূপে হারাম কাজ আল্লাহ বিরোধী কাজ এগুলি শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত শাস্তি এগুলি হচ্ছে মৃত্যুদণ্ড সরাসরি মৃত্যুদণ্ড ছাড়া কিছুই না অথচ এগুলো দিবে রাষ্ট্র সেটা না দিয়ে আমরা যদি কোনো চুপ থাকি তাহলে এটা অন্যায় হবে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এবারে সোচ্চার হওয়া পারিবারিকভাবে সোচ্চার হওয়া সামাজিকভাবে সোচ্চার হওয়া এবং প্রাতিষ্ঠানিকভাবে সোচ্চার হওয়া যে সমস্ত প্রতিষ্ঠানে ছেলেরা ছেলেদেরকে এগুলি পড়ানো হচ্ছে সে সমস্ত প্রতিষ্ঠানের অভিভাবকদের উচিত তারা টিচার আছে শিক্ষক আছে তারা প্রিন্সিপাল আছে তাদের উচিত এই সমস্ত এই অনুষ্ঠান হতে না দেয়া এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা প্রস্তুত থাকা এবং তাদেরকে প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া ছেলে মেয়েদের এবং তাদেরকে জানিয়ে দেওয়া যে এটা কখনো শরীয়ত অনুমোদন করে না মিথ্যাচার এগুলি করা যাবে না এগুলি থেকে দূরে থাকতে হবে আমাদের সামাজিক মূল্যবোধ তাদের শিক্ষা দিতে হবে সামাজিক মূল্যবোধ শিক্ষা দেবে দিন শিক্ষা দিতে হবে দিন শিক্ষা না দিলে এগুলি কখনো আসলে আমরা এই এই যে মানুষ এই যে যা চালু করা হচ্ছে সারা বিশ্বে এই ইসলাম বিরোধী যে সমস্ত আজ চালু আছে এগুলির বিরুদ্ধে নীতিনীতির বিরুদ্ধে আমরা কখনো দাঁড়াতে পারবো না এই জন্য ইসলামকে ছোট কাল থেকেই সন্তানদের বুঝিয়ে দিতে হবে সেটা যে যেখানে পুরো শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদেরকে ইসলামিক মূল্যবোধ শিখিয়ে দিতে হবে এটা খুব জরুরি বিষয় আর আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং এই জাতীয় যারা এই জিনিস চালু করেছে তাদেরকে আল্লাহ যেন আমাদের পথ থেকে দূরে সরিয়ে তাদের হেদায়েত দেন না হলে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন আল্লাহ তাআলা তিনি সবকিছু করতে পারেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াই আমি আল্লাহ তাআলার কাছে দোয়াই আমি করছি